আসসালামু আলাইকুম। আজকে আমার ব্লগটা শুরু করেছি ডিনার থেকে। তো আজকে আমরা ডিনারে খাবো ফিশ ফ্রাই অ্যান্ড চিপস। তো এর জন্য আমি মাছ বসিয়ে দিয়েছি, আর চিপসের জন্য আমি আলু কেটে নিয়েছি। এখানে একটা টিপস দিচ্ছি চিপসের জন্য, তো সেটা হলো চিপস আলুকে প্রথমে ধুয়ে তারপরে কেটে সরাসরি তেলের মধ্যে দিলে এটা অনেক ক্রিস্পি হয়। তো আপনারা ট্রাই করবেন। আর অন্যদিকে আমি একটা ডেজার্ট বানাবো, এর জন্য আমি বিস্কিট নিয়েছি। বিস্কিটগুলোকে আমি জাস্ট ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর মেল্টেড বাটার দিয়ে এটাকে জাস্ট ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে আমি ডেজার্ট বানানোর যে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। বাটি নিয়েছি আমি এরকম দেখতে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো সেট করে দিয়েছি ওটাকে। তারপরে আমি ক্রিম চিজ নিচ্ছি আর কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কটা ব্যানানা ফ্লেভার যেটা, ওই ফ্লেভারটা নিয়েছি। দুটোই আমার ফ্রিজের মধ্যে ছিল, নর্মাল ফ্রিজে। তো এখন আমি এই দুটোকে ভালোভাবে বিট করে নেব। অন্যদিকে আমার আলু হয়ে গেছে আর মাছটাও হয়ে যাচ্ছে, হয়নি এখনও পুরোপুরি। কালারটা অসম এসেছে, খেতে অনেক মজা হয়েছিল। আর আমি ক্রিম চিজ আর কনডেন্স মিল্ক ভালোভাবে বিট করে নিচ্ছি। এটাই কোনো চিনি ইউজ করার দরকার নেই, এবং কনডেন্স মিল্কটা এমনিতেই মিষ্টি আর ক্রিম চিজ। তো এখন আমি এই বিস্কিটের উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি ক্রিম চিজ আর কনডেন্স মিল্কের। তো এটা ভালোভাবে সেট করে নিব। তারপরে আমি ব্রেড বিস্কিটের যে গুঁড়ো ছিল আরও ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোর উপরে দিয়ে দিলে দেখতে অনেকটা ভালো লাগে, এই কারণে আমি উপরে দিয়ে দিচ্ছি। এরপরে চামচ দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর ডেকোরেশনের জন্য উপরে আর একটু ক্রিম চিজ আর কনডেন্স মিল্কের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমার মাছ অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন মাছকে তুলে নেব। মাছটা দেখতে যেমন হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে আমি প্লেট রেডি করে নিয়েছি আমাদের খাবারের জন্য। তো ডেজার্টটা অনেক মজা হয়েছিল, এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। এই ডেজার্টটা খেতে অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।